তুমি নিজের ইচ্ছাই সবকিছু খুলে ফেলছো। আমি কে সেটা আপনার বউ খুব ভালো করে জানে। আর আপনার বউয়ের সাথে একাধিকবার আমি শুয়েছি। কি বলছেন এসব? আসো, এ হচ্ছে আমার বাড়ি। তোমার বাড়ি ঠিক আছে, আজকে স্কুল ফাঁকি দিয়ে আসছি। আল্লাহ, যদি বাসার কেউ জানে তাহলে আমার মারে ফেলবে। আরে কার বাসার কেউ জানবে? তোমার বাসার না আমার বাসা? আমার বাসা না, কিভাবে জানবে? মিথ্যা কথা বলে দিবা? তোমার কাছে আসা কালে মিথ্যা কথা, যদি তোমার বাড়ি কেউ দেখে ফেলে তখন? আমার বাড়ির কেউ দেখবে না। আমার আম্মু গেছে আমার নানু বাড়ি, আর বাবা তো আম্মুর সাথে গেছে। এই বাড়িতে এখন তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। তুমি আমার গার্লফ্রেন্ড, আমার বাসা আসতেই পারো। আমি তো তোমাকে নিজের ইচ্ছায় বাসাতে নিয়ে আসছি, তুমি কি একা একা চলে আসছো যে তোমার কেমন লাগবে? সেটা তো ঠিক আছে, আমি তো জানি তুমি আমাকে কেন নিয়ে এসেছো। ঠিক আছে, তুমি যেহেতু জানো তাহলে এত ন্যাকামি করছো কেন? দেরি না করি, হ্যাঁ আমরা যে কাজটা করতে আসি সেই কাজটা আগে করে ফেলি। তুমি নিজের ইচ্ছাই সবকিছু খুলে ফেলছো। ও মাই গড, আমার ইচ্ছা না থাকলেও আপনার বউ আমার সাথে জোর করে করে শুয়েছে। আর এইরকম একটা মেয়েকে আপনি বিয়ে করেছেন, ওটার ভিতরে কিছুই নেই, সবকিছুই আমি শেষ করে দিয়েছি। ওটা এখন একটা খালি ঠোঙ্গা, যেমন মুড়ি খেলে ঠোঙ্গা ফেলে দেয়, আমিও ঠিক ওইভাবে তাকে ফেলে দিয়েছি। আমাকে কেন বা রাজ নামের ছেলের কথা জিজ্ঞেস করছেন? কোন সমস্যা? তোমার কি রাজ নামের কারোর সাথে সম্পর্ক ছিল না? না, সম্পর্ক সম্পর্ক তো দূরের কথা, আমার ফ্যামিলি আমাকে কখনো বাইরে বের হতে দিত না ঠিক ভাবে। আমি সম্পর্ক করব কিভাবে? আমি রাজনামের কাউকে চিনি না। তা চিনবে কি করে? রাজনামের ওই ছেলেটির সাথে বেড শেয়ার করেছো একাধিকবার। কি বলছেন আপনি সব? আমি রাজনামের ছেলের সাথে বেড শেয়ার করেছি? হ্যাঁ, তুমি রাজনামের ছেলেটির সাথে বেড শেয়ার করেছো, এবং তুমি নিজে জোর করে ওই ছেলেটির ইশারায়। না না, আমি বিশ্বাস করেন আমি কারোর সাথে এরকম কিচ্ছু করি নাই। আমি তো কোনোদিন কোনো ছেলের গায়ে হাত দিয়ে কথা বলিনি। বেড শেয়ার করা তো দূরের কথা, আমি এই ফার্স্ট আপনার সামনে আমি বসেছি। আমি আজ পর্যন্ত কখনো কোনো ছেলের কাছে যাইনি। চুপ, একদম মিথ্যে বলবে না, কারণ মেয়েরা বিয়ের পরে স্বামীর কাছে এই সব ধরনের কথাই বলে যে আমার বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক ছিল না, আমি কাউকে চিনি না। ঠিক সেই কাজটাই তুমি করছো। দেখেন, আপনি বিশ্বাস করেন আমি এরকম কিচ্ছু করি নাই। আমি সত্য বলছি, আমি কখনো এই টাইপের কাজ করি নাই। আপনি আমাকে শুধু শুধু ভুয়ো বলতেছেন। আপনি কে বলেছে এসব কথা? তুমি শুনতে পাওনি আমি কার নাম বলেছি? রাজ বলেছে, রাজ বলেছে এই কথা। তোমার সাথে সে একাধিকবার বেড শেয়ার করেছে। যেই বলুক, মিথ্যে বলছে। আমি কখনো কোনো মেয়ের দিকে ভালো করে তাকাইনি। যেন বিয়ের পর আমি ভালো একটা স্ত্রী পাই, ভালো একটা স্বামী হতে পারি, আর সেই কিনা আমি বিয়ের পর এরকম একটা নষ্ট মেয়ে পেয়েছি। ছি, আমার ভাব তো অবাক লাগছে। আমি এরকম কিচ্ছু করি না, আপনারা বিশ্বাস করেন?
হ্যালো, আপনি কেন এত রাত্রে আবার আমাকে ডিস্টার্ব করছেন? আমি কিছুক্ষণ আগে যা বলেছি সবকিছুই মিথ্যা ছিল। আপনার স্ত্রীকে আমি অনেক পছন্দ করতাম, কিন্তু আপনার স্ত্রী আমাকে পাত্তাই দেয়নি। আপনার স্ত্রী শুধু বলতো আমি যাকে বিয়ে করব তাকেই ভালোবাসব। আপনি সত্যিকারের একজন ভালো স্ত্রী পেয়েছেন। সব সময় দোয়া করি ভালো থাকবেন। হ্যালো হ্যালো হ্যালো, আপনি এমন করছেন কেন? কি হয়েছে? আই এম সরি। কেন? সত্যি তুমি রাজ নামের কাউকে কি চিনতে না? আমি সত্য বলছি, আমি রাজ নামের কাউকে চিনি না। বিশ্বাস করো, আমি ওই লোকটাকে চিনি না যে আমাকে এতক্ষণ ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করছে। ওই লোকটা তোমার নামে খুব বাজে ধরনের মন্তব্য করেছে, আর আর এখন বলছে এতক্ষণ সে আমার সাথে ফান করেছে। একটা মানুষ আপনার বউকে নিয়ে বাজে বাজে কথা বললো, আর আপনি সাথে সাথে সেই কথাগুলো বিশ্বাস করলেন? প্লিজ, আপনি আমাকে বিয়ে করেছেন, যদি বিশ্বাসই না রাখতে পারেন তাহলে সংসার কি করে করবেন সারা জীবন? আসলে লোকটাকে তো আমি চিনি না, আর তোমার নাম বলাতে আমি আসলে বিশ্বাস করেছি। প্লিজ তুমি কিছু মনে করো না। আমি কিছু মনে করব না, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমরা দুজন স্বামী স্ত্রী, আমাদের লাইফে অনেক ঝড় তুফান আসবে, অনেক মানুষ নানা রকম কথা বলবে, সেগুলোর দিকে যদি আমরা কান দিই তাহলে আমাদের সংসার জীবন কোনোভাবে ভালোভাবে কাটবে না। এর জন্য বলি কি, আজকে থেকে কারো কথা শুনবেন না, আপনি আপনার মতো চলবেন আর আমি আপনার মতো। আর হ্যাঁ, তোমার কোনো সমস্যা হলে তুমি আমার কাছে শেয়ার করবে, আমার কোনো সমস্যা হলে আমি তোমার কাছে শেয়ার করব, আমরা দুজনে ভাগাভাগি করে সব কিছু মেনে নেব। হ্যাঁ ঠিক আছে।